রেলে বেল আইন তৃণমূল। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় চাননি রেল ইউনিয়নের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করুক তৃণমূল প্রভাবিত কর্মী শ্রমিক ইউনিয়ন, কারণ পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের প্রভাবের খামতি। কিন্তু তিনি রেলমন্ত্রক ছেড়ে দেওয়ার পর প্রথমবার ভোটে লড়তে গিয়ে রাজ্যে তিনটি জনের কোনোটিতেই ইউনিয়নের স্বীকৃতি আদায়ে ব্যর্থ হল তৃণমূল। রেলের কর্মী ও শ্রমিক ইউনিয়নের ভোটের ক্ষেত্রে নিয়ম, একটি জনে ন্যূনতম 35% ভোট না পেলে ইউনিয়নের স্বীকৃতি মেলে না, আর 17টি জনের মধ্যে অন্তত 9টিতে ইউনিয়নের স্বীকৃতি না পেলে রেল বোর্ডের কাছ থেকে ফেডারেশনের স্বীকৃতি মেলে না। পূর্ব, দক্ষিণ পূর্ব এবং মেট্রো এই তিনটি জনেই ইউনিয়নের স্বীকৃতি আদায় করে নিয়েছে বাম প্রভাবিত কর্মী ও শ্রমিক সংগঠন। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলওয়েতে স্বীকৃতি পেয়েছে কংগ্রেসও। মেট্রো রেলওয়েতে বাম প্রভাবিত রেলওয়ে মেন্স ইউনিয়ন পেয়েছে 46.11% ভোট। কংগ্রেস প্রভাবিত ওয়ার্কার্স কংগ্রেস 27.44% ও তৃণমূল প্রভাবিত শ্রমিক কংগ্রেস পেয়েছে 23.60% ভোট। পূর্ব রেলে বাম প্রভাবিত মেন্স ইউনিয়ন পেয়েছে 46.44% ভোট, মেন্স কংগ্রেস পেয়েছে 36.11% ভোট। তৃণমূল প্রভাবিত ওয়ার্কার্স কংগ্রেস পেয়েছে 11.65%। দক্ষিণ পূর্ব রেলে আবার 45.35% ভোট পেয়ে প্রথম স্থানে কংগ্রেস মেন্স ইউনিয়ন। বাম প্রভাবিত রেলওয়ে মেন্স ইউনিয়নের ঝুলিতে 41.69% ভোট। তৃণমূল প্রভাবিত মেন্স তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র 5.21% ভোট। অথচ এই নির্বাচনে জয়ের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রচার করেন মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, দোলা সেনসহ হেভিওয়েট নেতানেত্রীরা। বিভিন্ন এলাকায় তৃণমূল সাংসদ বিধায়করাও প্রচারে নামেন। এমনকি মেট্রো রেলওয়ে নির্বাচন ও পূর্ব রেলের কাঁচরাপাড়া ওয়ার্কশপ নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগও ওঠে। সেই পরিস্থিতিতে তৃণমূল প্রভাবিত সংগঠনের এই হার তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।